ওয়েলকাম স্টুডেন্টস টুডে উই আর গোয়িং টু ডু দিস গ্রামার পোর্শন ফ্রম ইয়োর চ্যাপ্টার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইয়ে গ্রামার পোর্শান ধ্যানসে শোন না এটাকে একটু মন দিয়ে শুনতে হবে কেননা এখানে আমরা দুটো সেন্টেন্স জয়েন করবো কিন্তু আমরা জয়নিং ওয়ার্ডস ইউজ করবো না যেরকম অ্যান্ড বার্ড বিকজ সিনস যেগুলো আমরা জেনারেলি জয়েন করে থাকি তোমরা আগের বছরে ক্লাস নাইনে যেরম পড়েছ কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যেরকম একটা করে জয়নিং ওয়ার্ড দিয়ে আমরা জয়েন করি সেন্টেন্সগুলোকে সেরমভাবে করবো না আমরা অন্য অন্যভাবে এগুলোকে আমরা জয়েন করার চেষ্টা করব। যাতে করে কিনা সেন্টেন্সটা জয়েন হয়ে যাবে কিন্তু দেখতে গেলে সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্সেই থাকবে দেখো টু আর মোর সিম্পল সেন্টেন্সেস ক্যান বি জয়েন্ড ইন আ সিঙ্গল সিম্পল সেন্টেন্স সেইটা কীভাবে হুম সেটা কীভাবে হতে পারে দেখো এক তো আমরা পার্টিসিপাল ইউজ করতে পারি পার্টিসিপাল মানে কি যখন আমরা কোনো ওয়ার্বের পাশে আইএনজি লাগাই যেরম ধরো এখানে আমরা করবো দেখবে যে কোনো ধরো এস ডাব্লু সি সি এর পাশে আইএনজি মানে সেটাকে সিইং করছি কিংবা বি বিং করছি কিংবা ধরো ওয়াকিং করছি ইটিং করছি এগুলোকে তোমরা বলবে যে ম্যাম এরা তো এগুলো তো আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স আইএনজি কে কন্টিনিউয়াস টেন্স তখনই হবে যদি ওই আইএনজি শব্দটার আগে ইজ ওয়াজ আর ওয়ের কিছু থাকে ভালো করে বুঝবে ভার্বের পাশে আইএনজি লাগাচ্ছি যখন যেরকম ধরো ওয়াক থেকে ওয়াকিং করছি কিন্তু ওয়াকিং কথাটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল যখন ভার্বের সঙ্গে আইএনজি লাগাচ্ছি সেইটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপল শব্দটার আগে মানে ওয়াকিং শব্দটার আগে যদি একটা ইজ ওয়াজ বা আর ওয়্যার আমরা লাগিয়ে দিই তখনই ওটা হয়ে যাবে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়তো পাস্ট কন্টিনিউয়াস কিন্তু যদি ওইগুলো না থাকে যদি শুধুমাত্র আইএনজি শব্দটাকে নিয়ে আমরা ব্যবহার করি তাহলে সেইটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল তো সেই পার্টিসিপেন্ট লাগিয়ে আমরা জয়েন করতে পারি নয়তো আমরা কি বলি ফ্রেজ ইন অ্যাপোজিশন ফ্রেজ ইন অ্যাপোজিশনটা কি এরম কমা দিয়ে দিয়ে হুটা দিলাম না ধরো গান্ধীজি হু ইজ দ্য ফাদার অফ দ্য নেশান দিলাম না গান্ধীজি কমা ফাদার অফ দ্য নেশান কমা ইজ আ গ্রেট লিডার হু হু শব্দটাকে তুলে দিয়েছি তো এরমভাবে কমা দিয়ে দিয়ে আমরা করতে পারি নেক্সট হচ্ছে আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি না ইনফিনিটিভ তোমরা ছোটবেলায় পড়েছো ভার্বের সামনে টু লাগানো টু তারপর ওয়ার্ভ এটাকে আমরা ইনফিনিটিভ বলি তাহলে সেইভাবে আমরা জয়েন করতে পারি নমিনেটিভ অ্যাবসলিউট এটা একটু বুঝতে অসুবিধা হয় যাই হোক সেটাকে ধরো মেন জিনিসটাকে আগে এনে কমা দিয়ে তারপরে বাকিটা লিখি আমরা দেখবো আমরা এক্ষুনি এক্সাম্পল থেকে দেখবো আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হুম সেরমভাবে আমরা ইউজ করি আর একটা হচ্ছে প্রিপোজিশন উইথ আ জেরান্ড এবার বলবে ম্যাম প্রিপোজিশন এই তো বললেন আপনি আইএনজিটা সেটাই তো আপনি বললেন যে প্রেজেন্ট পার্টিসিপাল আবার এখানে সেটা জেরান্ড কি করে হয়ে যাচ্ছে বলছি যখন এরকম কোনো জিনিস কোনো ভার্ব মানে আইএনজি লাগানো ভার্ব বা কিছু এটাকে যখন আমরা নাউন হিসেবে ইউজ করি ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি আই লাভ সুইমিং আই লাভ সুইমিং এইখানে সুইমিং মুজে তেরনা আচ্ছা লাগতে হয় এখানে তেরনাটা ভার্ব এখানে তেরনাটা ভার্ব এখানে তেরনাটা ভার্ভ এখানে সুইমিংটা আমার সাঁতার কাটতে ভালো লাগে এইখানে সাঁতারটা ভার্ব কিন্তু সুইমিং ইজ মাই প্যাশন আমি যদি বলি সুইমিং ইজ মাই প্যাশন এখানে কিন্তু সুইমিং কথাটা ভার্ব হচ্ছে না এখানে সুইমিং কথাটা নাউন হচ্ছে আমার প্যাশন কি না সুইমিং কোয়েশ্চেন করে দেখো আমার প্যাশন কি হোয়াট ইজ মাই প্যাশন উত্তর আসবে সুইমিং আই লাইক রিডিং বুকস রিডিং ইজ মাই হবি আমার হবিটা কি রিডিং আই লাইক রিডিং বুকস এইখানে ওটা ভার্ব কিন্তু আমার এইখানে যদি আমি বলি আমি কি আই এম রিডিং বুকস সরি আই এম রিডিং বুকস যদি আমি বলি তাহলে এটা বাড়ব আমি কি করছি না আমি বই রিড করছি কিন্তু রিডিং বুকস ইজ মাই প্যাশন যদি আমি বলি তাহলে আমার প্যাশন কি না রিডিং বুকস তাহলে এইখানে রিডিংটা নাউন তাহলে এই রকম যখন আইএনজি শব্দটা নাউন হিসেবে ইউজ হচ্ছে সেইটাকে আমরা বলি জেরান্ড আর এই এইরকম জেরান্ডের সঙ্গে একটা প্রিপোজিশান যেরাম ধর এখানে অন দেওয়া আছে এরকম একটা প্রিপোজিশান লাগিয়ে যখন আমরা এইরম দুটো সেন্টেন্সকে জয়েন করছি তখন ওটাকে বলা হয় প্রিপোজিশান উইথ আ জেরান্ড চলো এবার আমরা দেখি দেখো মেন অ্যান্ড উইমেন ওয়ে স্যাড দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস মানুষজন দুঃখী ছিল তারা বিড়লা হাউসে এলো তাহলে এটাকে কিন্তু আমরা জয়নিং ওয়ার্ড ছাড়া জয়েন করবো মেন অ্যান্ড উইমেন দুঃখী ছিল তাই তারা এলো এই সব বলতে পারবো না বিকজ ওয়াই শো এগুলো আমরা আনতে পারবো না তাহলে আমরা কীভাবে আনছি দেখো বিইং স্যাড যেহেতু তারা দুঃখী ছিল দুঃখী হওয়ার কারণে বিইং স্যাড কমা মেন অ্যান্ড উইমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস একটা এক্সাম্পল আই সওয়ার স্নেক আমি একটা স্নেক দেখলাম আই র্যান অ্যাওয়ে আমি পালিয়ে গেছি তাহলে আই 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 স র্যান অ্যাওয়ে বিকজ স্নেক এটা তো হবে না এটা তো আমি করতে পারবো না এখানে বলে দিয়েছে পার্টিসিপল দিয়ে করতে হবে তাহলে কি করব মেন কারণটা কি আমি আগে দেখব আমার পালিয়ে যে গেলাম তারপরে স্নেক দেখলাম না স্নেক দেখলাম দিয়ে পালিয়ে গেলাম মেন কারণটা আমাকে আগে দেখতে হবে মেন কারণ এটা আই আ স্নেক আমি একটা স্নেক দেখেছি তাই আমি পালিয়ে গেছি আই র্যান অ্যাওয়ে তাহলে মেন যেটা কারণ সেই ভার্বটাকে আমাকে দেখতে হবে সেই ভার্বটা এখানে পাস টেন্সে আছে ওটার যে মেন ভার্ব সয়ের মেন ভার্ব কি সি সয়ের মেন ভার্ব কি সি তাহলে এইটা দিয়ে আমাকে পার্টিসিপাল বানাতে হবে সি ইং আ স্নেক আই র্যান সি ইং স্নেক কমা আই কারণ এটাই মেন পালিয়ে গেলাম তারপরে স্নেক দেখলাম নয় তাহলে ওটা হবে না ওটাকে তাই তাই এই ভার্ভটা দিয়ে কাজ হবে না যেটা মেন সেটা নেক্সট দেখি গান্ধীজি ইজ আ গ্রেট লিডার হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন গান্ধীজি হু ইজ আ গ্রেট লিডার ইজ নোন অ্যাজ দ্য অফ দ্য নেশান তো আমরা করতে পারব না হু আমরা লাগাতে পারবো না তাহলে আমাকে এখানে দেখি কীভাবে করা যায় কমা দিয়ে দিয়ে করবো গান্ধীজি কমা ফাদার অফ দ্য নেশন কমা ইজ আ গ্রেট লিডার এটাকে আমরা বলছি ফ্রেজ ইন অ্যাপোজিশন এইভাবে মেন সাবজেক্টটাকে কমা দিয়ে তারপরে তাকে কি বলা হচ্ছে কমা দিয়ে আর একটা যেটা গুণ বলা হয়েছে যেরম গান্ধীজি এখানে মেন তাহলে আমি সেটাকে কি করলাম আমি গান্ধীজি সাবজেক্টটাকে নিলাম কমা দিলাম তার ব্যাপারে কি বলা হচ্ছে না সে ফাদার অফ দ্য নেশান কমা দিলাম আরও কি বলা হয়েছে সে একজন গ্রেট লিডার তাহলে সেটাও আমি কমা দিয়ে দিলাম চলো আমরা একটা এক্সাম্পল দেখি এখানে বলেছে এই যে এটা নাউন অ্যাপোজিশন দেখো কি বলেছে গোল্ড ইজ আপ্রিসিয়াস মেটাল গোল্ড ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস তাহলে মেন যে জিনিসটা সেটা কি গোল্ড তাহলে আগে গোল্ডকে নেবো গোল্ড কমা তারপরে প্রিশিয়াস মেটাল কমা ওর সম্বন্ধে দুটো কথা বলা আছে একটা অর্নামেন্টস বানায় আর একটা প্রিশিয়াস মেটাল তাহলে গোল্ড কমা প্রিশিয়াস মেটাল কমা ইজ ইউজ টু মেক অর্নামেন্টস এই ইটটাকে বাদ দেবো কেননা গোল্ডটাকে আমি যেরম তোমরা ম্যাথসে কমন নাও টু তারপরে কমন নিয়ে ব্র্যাকেটে এ প্লাস বি লেখো ওইরকমই গোল্ড কমা আপ্রিসিয়াস মেটাল কমা ইজ ইউজ টু মেক অর্নামেন্টস ঠিক আছে একটা জিনিস দেখো যখন এখানেও তুমি দেখো গান্ধীজির পরেও একটা ইজ ছিল হেল্পিং ওয়ার্ক পরে দেখো এই প্রনাউনটার পরেও একটা ইজ ছিল এবার এই প্রোনাউনটা তো নিচ্ছি না কেননা গান্ধীজিকে নিয়ে নিয়েছি যখন গান্ধীজিকে নিয়েছি প্রথমটায় কিন্তু ওই হেল্পিং ভার্বটা দিচ্ছি না প্রথম গুণটা বসিয়ে কমা দিয়ে পরেরটায় আমি হেল্পিং ভার্ব দিয়ে লিখছি সেরকমই দেখো গোল্ড কমা প্রথমটায় আমি ইজ লিখবো না আপ্রিশিয়াস মেটাল কমা পরেরটায় লিখছি ইজ ইউজ টু মেক অর্নামেন্টস তারপরেরটা দেখি একটু দ্য পিপল ওয়ার স্ট্যান্ড নট স্পিক ইন দ্য বিগিনিং তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাড করতে পারি যে দেখো ইনফিনিটিভ দিয়ে আমরা জুড়ছি দেখো দ্য পিপল ওয়ার ইনফিনিটিভ দিয়ে দিচ্ছি দেখো যে মানুষজন এতটাই স্টান্ড হয়ে গেছিলো যে কথা বলতে পারছিল না দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং এ দেখো ইনফিনিটিভ দিয়ে আমরা করে দিয়েছি দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং এখানে দেখি কোনটা ইনফিনিটিভ দিয়ে করতে বলেছে রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস তাহলে রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস তাহলে এই যে আমি যে এখানে হি ক্যানের বদলে আমি এখানে টু রামু হ্যাজ সাম মানি টু বাই এই যে টু বাই এটা ইনফিনিটিভ হয়ে গেল টু বাই বুকস পরেরটা দেখি দ্য ফিউনারাল ওয়াজ ওভার ন্যারেটার রিটার্ন টু ডেলি কীভাবে দেখি নমিনেটিভ এ দেখো ফিউনালটা ওভার হয়ে গেছে তাহলে দ্য ওভার ওটাই মেন তারপরে ন্যারেটার দিল্লি ফিরে এসেছে ঠিক আছে দ্য স্কাউ দ্য সরি দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পোস্টপোন আওয়ার জার্নি হুম দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পোস্টপোন আওয়ার জার্নি ইউজ নমিনেটিভ অ্যাবসোলিউট এখানে হচ্ছে এক মিনিট দাঁড়াও আচ্ছা তো এখানে আমাকে নমিনেটিভ অ্যাবসোলিউট ইউজ করতে হবে দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পোস্টপোন আওয়ার জার্নি তাহলে মেন কারণটা কি আমরা জার্নি কেন পোস্টপোন করে দিলাম কেননা স্কাইটা ক্লাউডি ছিল মেনটাকে আগে দেখতে হবে এইটা আগে নয় কিন্তু জার্নি পোস্টপোন করে দিলাম তারপর স্কাই ক্লাউডি হলো সেটা বলেনি বলেছে স্কাই ক্লাউডি ছিল তাই তাহলে কি করব না the স্কাই বিং ক্লাউডি দ্য ক্লাউডি কমা our জার্নি ঠিক আছে আচ্ছা লাস্ট এখানে দেখি সরি না লাস্ট না নাম্বার অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস দেন দ্য সানসেট তাহলে সানসেট হয়েছে মানে সরি অ্যাশেসটাকে গ্যাঞ্জেসে ডোবানো হয়েছে তারপরে সানসেট হয়েছে তাহলে এখানে দেখো কীভাবে লিখছে দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যানজেস বাই সানসেট সানসেটের সাথে সাথে বা বাই সানসেট বা মানে সানসেট হতে হতে আর কি অ্যাশেসটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখি এখানে অ্যাডবারভিয়াল ফ্রেজে কি আছে দ্য বয় রোট দ্য আনসার দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট তাহলে কি হবে আমাকে একটা ফ্রেজ বানিয়ে দিতে হবে আমরা কিন্তু ফ্রেজ পড়েছি ক্লজেস অ্যান্ড ফ্রেজ পড়েছি তাহলে কীভাবে লিখবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে ভার্বটা কখন হয়েছে বা ভার্বটা কিভাবে হয়েছে ভার্বটা কেন হয়েছে সেইটা ভার্বকে নিয়ে বলবে মোট কথা তাহলে কি বলবো না দ্য বা দ্য বয় রোট দ্য আনসার ইন অ্যান্ড ইনকারেক্ট ওয়ে ইন অ্যান্ড ইনকারেক্ট ওয়ে দ্য বয় রোট দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে কীভাবে লিখলো আনসারটা আমি যদি প্রশ্নটা করি কীভাবে লিখলো ইন অ্যান্ড ইনকারেক্ট ওয়ে উত্তর পাচ্ছি তাহলে এইটা হচ্ছে অ্যাডভারভিয়াল ফ্রেজ আমি বারবার বলছি এটা কিন্তু খুব একটা সহজ নয় অনেক প্র্যাকটিস দরকার তবে এটাকে করতে পারবে এই জিনিসটা কিন্তু খুব একটা সহজ নয় উই লিসন টু দ্য ব্রডকাস্ট উই রিয়েলাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর এখানে জেরান্ডের আগে না অন লিসনিং টু দ্য ব্রডকাস্ট উই রিয়েলাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর শোনার পরে আমরা জানতে পারলাম যে বাপু আর নেই এখানে আছে হি লার্ন মিউজিক হি লিসনস টু দ্য কডস তাহলে এখানে কি হবে বলো চেষ্টা করো দেখি হি লার্ন মিউজিক হি লিসেন টু দ্য কডস না শুনে শুনে মিউজিক শেখার চেষ্টা করছে তাহলে আমরা কী লিখতে পারি যে বাই লিসনিং টু দ্য কর্ডস কমা হি লার্নস মিউজিক বাই লিসনিং টু দ্য কর্ডস কমা হি লার্নস মিউজিক ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এই অবধি করছি আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস এখানে বাকি আছে যেগুলো আমাদের সামনের ভিডিওতে করতে হবে বাট ফার্স্ট অফ অল প্র্যাকটিস দিস ওকে ভিডিওটা বারবার দেখবে বারবার দেখে শেখার চেষ্টা করবে দিয়ে এটাকে প্র্যাকটিস করবে ওকে So till the next video, goodbye students.